दशम श्रेणी कृष्ण ना दशम श्रेणी बांगला द्वितीय पत्र तो आशा करी तुम्हारा सबाई भलो आस एवं आज के भाव समोषण करा से कवितार लाइनगुली से तुम्हारा देखो तो आशा करी तुम्हारा करोना भरे भलो आशीर्वाद करी तुम्हारा भलो थको तो हमारा भलो आ আমি ক্লাস শুরু করছি। যেমন ঘন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা স্মৃতি দিয়ে ঘেরা, তো লিখেছেন দ্বিজেন্দ্র লাল রায়। আমরা বাংলাদেশে বাস করি, শস্য শ্যামলা সুন্দর এই ফল ফুলে ভরা বাংলাদেশ, ছয়টি ঋতুর দেশ। এই ছয়টি ঋতুর দেশকে তিনি ব্যাখ্যা করেছেন যে এমন দেশ আর কোথাও খুঁজে পাবে না কখনো, কারণ বাংলাদেশকে ধনুধান্যে এবং পুষ্পে সমৃদ্ধ ভরা রয়েছে। তার গুণকীর্তনে কবি এবং লেখকরা মুগ্ধ হয়েছেন। তাই ভাষণে মূল ব্যক্ত হল আমাদের ছয়টি ঋতুর দেশ, এই দেশটি কোথাও খুঁজে আর পাওয়া যায় না, কোনো দেশই আমাদের এরকম ছয়টি ঋতু নিয়েই। তো কোনো কোনো ঋতুতে আমরা একটু কষ্ট অনুভব করি এবং কোনো কোনো ঋতুতে আমরা আবার ঋতুর ভালোবাসাকে তা মুখরিত হয়ে যাই। যেমন গ্রীষ্ম ঋতু, সেই গ্রীষ্ম ঋতুর এখানে বর্ণনা করা হয়েছে যে সেই দুপুরে রোদেল গ্রীষ্ম ঋতুতে তারা কী করে পাতা, গাছের পাতা প্রকৃতি সব নিস্তব্ধ হয়ে যায় এবং শীতের শেষে আবার সেই ঋতুতে তার নূতন জীবন এবং যৌবন সব কিছু ফিরিয়ে পায়। নতুন নতুন গাছের পাতা গজায় এবং তারা যেন সে আবার পুনরায় তাদের যৌবন ফিরিয়ে পেয়েছে। এই প্রকৃতি আমাদের অনেক কিছু সুন্দর কিছু দান করতে পারে। তাই গ্রীষ্মের ঋতুতে কুলশীল গ্রীষ্ম ধুধু দুই চোখের প্রথম বহিজালা নিয়ে তার আবির্ভাব, সূর্যের ধরণী ধরিত্রীর বক্ষ বিদীর্ণ হয়ে যায়। তারপরে বর্ষা ঋতু, বর্ষা ঋতুতে আমাদের সমস্ত ঋতু প্লাবিত হয়ে যায় এবং আমরা যা কিছু আমরা হারিয়েছি তার অভাব পূরণ করি এবং সেই সৌন্দর্য সব দিকেই ফুটিয়ে উঠি আছে। এমন সৌন্দর্য যে ঝিলে ঝিলে নদীতে সেই শাপলাফুলের সৌন্দর্য কবি মুগ্ধ হয়েছেন। যেমন জীবনানন্দ কবি সে বলেছিলেন এই বাংলার এই শস্য শ্যামলা ঘনধান্যে পুষ্প ভরা বাংলার চেহারা এবং প্রকৃতি অনুভব করেছিলেন। তাই শেষ কথায় তিনি লিখেছিলেন, হে সৃষ্টিকর্তা, আমি এত মুগ্ধ হয়েছি বাংলার প্রতি, তো যদি আমি মৃত্যুবরণ করি তার যদি নাও আসতে পারি এই দেশে, মানে তবুও যেন তুমি একটি কাক বা শালিক বেশে আমাদের আমাকে এই পৃথিবীতে আবার পাঠিয়েও দেওয়া হয় নবান্নর দেশে। তো এই গেল শীত গ্রীষ্ম বর্ষা শরৎ, শরৎ আসলে এখন শরৎকাল চলছে। যেমন আমাদের এই ভাদ্র আশ্বিন দুই মাস শরৎকাল, শিউলি ফুল ফোটে, শারদীয় উৎসব এবং কারো কারো শারদীয় উৎসব। তো এই শরৎকালের আমেজই অন্যরকম, যেহেতু দুইটা ঋতুর মাঝখানে শরৎ গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত, হেমন্ত আসবে এবং সেই বর্ষা শেষ তার মাঝখানে এই ঋতুটা অনেক ভালো লাগছে, যেহেতু সেই নির্ঝুম বৃষ্টি আর ভালো লাগে না। তারপর শরৎকাল আসে, শরৎকালের পরেই আসে হেমন্তকাল। হেমন্তকালে আমাদের অগ্রহায়ণ মাস, যেমন কার্তিক অগ্রহায়ণ দুই মাস ধান খেতে ধানে ধানে ভরে উঠে আমরা নূতন নবান্নের আয়োজন করি। তাই দ্বিজেন্দ্রনাথ লাল লিখেছেন ঘন ধান্যে পুষ্প ভরা, তখনই প্রমাণিত হয় যে পৃথিবীর কোথায় কোথায় ধান এবং পুষ্প ভরা, তখনই আমরা প্রমাণ করতে পারি কৃষকের গৃহে গৃহে সুন্দর ঘন ধান্য পুষ্প ভরা, নতুন ধান কেটে কেটে তার আনন্দ উপভোগ করে সারা বছর। তারা যে কষ্ট কলাশ করেছে এই ধান পেলেই তারা তাদের সেই কষ্ট ভুলিয়ে যায় এবং তারা নতুন পিঠা পায়াসের আমোদ তারা আয়োজন করে এবং সেই পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে তারা আনন্দ উপভোগ করে। তারপর আসলো তিন পৌষ মাঘ দুই মাস শীতকাল। শীতের দিনে আমরা একটু নিশ্চিত হয়ে যাই কোন কোনা শীত, তাও আমাদের ভালো লাগে। ভোরবেলা উঠে যেমন আমরা রোদে রোদে দাঁড়াই,
এবং শীতের আমেষটা অনুভব করি। তারপর আসে বসন্তকাল। বসন্তকালের কথা আর বলে লাভ নাই, যেহেতু তারা আমরা সবাই অনুভব করি। যেহেতু বসন্তকাল এমন একটা সুন্দর কাল, যেই সময় সমস্ত ফুল ফল ফলে ভরে যায় এবং গাছ গাছেরা নূতন যৌবনত্ব লাভ করে। তাই এগুলি দেখে এই দ্বিজেন্দ্রনাথ রায় লিখেছেন ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, এরকম সৌন্দর্যের দেশ আর কোথাও নাই। তা তোমরা এটা বাড়িতে বসে আবার একটু রিভিশন দিয়ে দেখবে যে এই ভাবসম্প্রসারণটা মানে কবিতা কত সুন্দর। এই বলে আজকের আমার এই বাংলা দ্বিতীয় পত্রের এই মর্মকথা শেষ করলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা কথা হলো, তোমরা মাস্ক পরে এখনো চলাফেরা করবে এবং তোমাদের 25 বছরের উপরে যে গৃহে তোমাদের মা বাবা আছে, ভাই বোন আছে, এদেরকে পরামর্শ দেবে টিকা নেওয়ার জন্য। এই কথাটা তোমরা অবশ্যই বলবে এবং তোমরা ভালো থাকো। আমি আশীর্বাদ করি তোমরা এই করোনার ভিতরে সুস্থ থাকো। এই বলে আজকে আমার এই বক্তব্য শেষ করছি।